ব্রিটিশ আমলে তৈরিকৃত এক স্থাপনা নোয়াটার ভদ্রদালান দেখতে ছুটে চলেছি আমরা। যে স্থাপনাকে ঘিরে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, কি সেই ইতিহাস আর কোথায় সেই স্থাপনা তা উন্মোচনায় আজ আমরা বেরিয়ে পড়েছি। মাঠঘাট জনপদ পেরিয়ে শেষ পর্যন্ত পৌঁছে গেছি নির্দিষ্ট গন্তব্যে। যে ভবনটি দেখা যাচ্ছে এটাই সেই নোহাটার ভদ্রদালান হিসাবে পরিচিত। এখানকার সকল ইতিহাস একে একে উন্মোচন করব আজকের এই ভিডিওতে। পানিঘাটার অধিবাসী এদেরকে ধরে এনে এখানে বদ্ধ অবস্থায় রাখা হয়েছিল, কি জন্য স্টিল আই উই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কজ অফ বিহাইন্ড অফ ইট, বাট দে আর কল দ্য ফাইভ ম্যাটার্স। যে এইখানে ভদ্র বলে একটা দালান আছে। কিন্তু দাদা তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার মাধ্যমে আমাদের এই জানার সৌভাগ্যটা হলো। বন্ধুরা, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বিজন সরকার। এই মাগুরা জেলার ইতিহাস যদি জানতে হয় তাহলে যেমন মোহাম্মদপুরের সীতারাম রাজার বাড়ি, কবি কাদের নওয়াজের বাড়ি এবং ভাতের ভিটা ছাড়াও অন্যান্য যে সকল ঐতিহাসিক স্থাপনা রয়েছে, তেমনই এক ঐতিহাসিক স্থাপনা নোয়াটার ভদ্রদালান। কিন্তু এই নোয়াটার ভদ্রদালান সম্পর্কে স্থানীয় সকল মানুষরা এখনও সেই ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা তাদের ভিতর নাই। তারা আসলে জানেই না যে নোয়াটার এই ভদ্রদালানের পিছনে কি ইতিহাস এবং কোথায় এই ভদ্রদালানটি অবস্থিত। লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে এই ভদ্রদালানের ইতিহাস। তবে কি সেই ইতিহাস আর কেমন আছে এই নোয়াটার ভদ্রদালান, আমরা আজ সেটাই ঘুরে ফিরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা ঘুরে আসি নোয়াটার এই ভদ্রদালান থেকে। আশাপুর আমাদের এই নোহাটাই, হ্যাঁ, ঐতিহাসিক এক ভদ্রদালান আছে যেটার পিছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে, এটা কি তুমি জানো? এটা কোথায়? নোহাটা ইউনিয়ন। হ্যাঁ, নোহাটা ইউনিয়নে ভদ্রদালান, এটা আগে শুনিনি যে আছে এরকম ভদ্রদালান। যে তুমি ভদ্রদালান সম্পর্কে কিছু জানো? আমি অনেকদিন আগে শুনছিলাম, তা আসলে অনেক কৌতূহল থেকে গেছে যে আসলে ওইখানে কী ছিল। শুনছি কি আগে অনেক আগের জমিদারের একটা বাড়ি ছিল, তা অনেক পুরনো হয়ে গেছে, তা আসলে যাওয়ার ইচ্ছা ছিল। এখন বিজন সরকার তোমাকেও পেয়ে গেছি। সঞ্জয়, মলয় কিংবা আরশাপুলদের মতো এ জনপদের অনেক মানুষই জানে না ঐতিহাসিক ভদ্রদালান কোথায় অবস্থিত এবং এই স্থাপনাকে ঘিরে কী সেই ইতিহাস। সত্য কথা বলতে এই ইতিহাসটা আমারও জানা ছিল না। সামাজিক যোগাযোগের মাধ্যমে যখন জানতে পারি ভদ্রদালানটি আমাদের নোহাটা ইউনিয়নেই অবস্থিত, তখন থেকে এই ভদ্রদালানটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকি। বন্ধুরা, আমার এই ভ্রমণের সঙ্গী হয়েছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মঈন উদ্দিন পান্না ভাই, এবং সঙ্গে আছে সঞ্জয় শিকদার, এছাড়া আরও আমার বেশ কিছু বন্ধুরা। সবাইকে নিয়েই যাচ্ছি সেই নোহাটার ভদ্রদালান দেখতে এবং জানতে সেই ইতিহাস। তারই ফলস্বরূপ আজ কিছু প্রিয় মানুষদের সঙ্গে ভদ্রদালানটি দেখতে এবং এর পিছনের ইতিহাস উন্মোচনে একটা রিজার্ভ করা অটোতে করে ছুটে চলেছি আমরা। দিনের শেষভাগে পশ্চিম দিকে হেলে পড়েছে সূর্য, কিন্তু তাই বলে কি আর দিনের শুরুতে কি হয়েছে সে কথা কি ভুলে গেলে চলবে? অনেকটা তেমনই সেই পিছনের দিনের আমাদের যে সকল ইতিহাস রয়েছে সেগুলো ভুলে গেলেও আমাদের চলবে না। কিন্তু অনেক ইতিহাসই লিপিবদ্ধ না থাকার কারণে কালের গহ্বরে সেটা হারিয়ে যেতে থাকে। সম্ভবত ভদ্রদালানটিকে নিয়েও সেরকম লিপিবদ্ধ কোনো ইতিহাস না থাকায় তা সকল মানুষের কাছে উন্মোচিত হয়নি। ঐতিহাসিক এই ভদ্রদালানটি মাগুরার দক্ষিণে মোহাম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নের নোহাটা বাজারের কিছুটা পশ্চিম পাশে অবস্থিত, যেটি দূরত্ব মাগুরা জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার। ব্রিটিশ আমলে তৈরি ভবনকে ঘিরে রয়েছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা, আর সেই ভবনটিকে দেখার জন্যই এবং পিছনের ইতিহাস জানার জন্যই আমাদের সকলের মাঝেই যেন এক অন্যরকম আকুলতার সৃষ্টি হয়েছে। পড়ন্ত বিকালবেলা ইছামতি বিলের মাঝখান দিয়ে বয়ে চলা সরু পিসঝালা রাস্তা ধরে প্রকৃতির এক স্বর্গীয় শোভা উপভোগ করতে করতে এগিয়ে চলেছি গন্তব্য অভিমুখে। পাঁচ রাস্তার সমাহার পানিঘাটার পাঁচ মাথা থেকে আমরা নোহাটার অভিমুখে চলতে থাকলাম। এই সড়কটি দীর্ঘকাল ইটের সলিং থাকলেও আস্তা মসৃণ পিচ ঢালাইতে পরিণত হয়েছে, যার দরুন যাতায়াত ব্যবস্থায় এসেছে ব্যাপক গতিশীলতা।
রওনা হবার প্রায় মিনিট পনেরোর মধ্যেই আমরা পৌঁছে গেলাম নোহাটার বাজারে। স্থানীয় কিছু মানুষের কাছে ভদ্রদালানটি কোথায় অবস্থিত সে বিষয়ে কিছু তথ্য নিয়ে রওনা হলাম সেদিকেই। আমার এই ভ্রমণে ভ্রমণসঙ্গী মঈনুদ্দিন পান্না ভাইয়ের কথা না বললেই নয়, তিনি আমাকে যেমন স্নেহ ও ভালোবাসা দেন তা সত্যি আমাকে বেশ আবেগিত করে। মোবাইল ফোনের মাধ্যমে তার সঙ্গে এই ভদ্রদালান দেখার ইচ্ছা প্রকাশ করার সঙ্গে সঙ্গেই তিনি আমাকে নিয়ে স্ব আনন্দে এই স্থাপনা দেখার অভিপ্রায় ব্যক্ত করেন। আর তাই তাকে ভ্রমণসঙ্গী হিসাবে পেয়ে আমাদের সকলেরই যেন এই ভ্রমণের আনন্দটা, অথবা যদি বলি ইতিহাস জানার ব্যাপারটা, আরও যেন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভদ্রদালানটির অবস্থান নিশ্চিত করতে পান্না ভাই তার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে, কিন্তু ভদ্রদালানটির অবস্থান কোথায় আদতে সেটা খুঁজে পেতে আমাদের বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। কিছুটা ভুল পথ অতিক্রম করে দেখা হলো স্থানীয় এক বয়স্ক মানুষের সাথে। এই ভদ্রদালান কি সামনে? আর এই জায়গাতে গেলে তুই ঘুরলে হবে না? রাস্তা খারাপ আছে। তাহলে কি আমরা কি প্রাইমারির যে গেট ওইটাতে ঢুকবো? হ্যাঁ কি একটা আজব ব্যাপার যে আমরা ভদ্রদালান খুঁজেই পাচ্ছি না। এর ইতিহাস যেরকম ঢাকা পড়ে গেছে, সম্ভবত ভদ্রদালানও তার মুখ লুকিয়ে নিয়েছে লজ্জাতে, যেহেতু আমরা তার খোঁজ খবর ঠিক মতো রাখতে পারছি না সেজন্যই। তার সহায়তায় পুরোপুরি নিশ্চিত হয়ে আবারও আমরা আমাদের অটোটি ঘুরিয়ে যেতে থাকলাম সেদিকে। এবার পুরোপুরি অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে মূল সড়ক থেকে নেমে পড়ি একটি কাঁচা সড়কে। এ যেন এক অন্যরকমের পরিবেশ, চারিদিকে নিস্তব্ধতা, সবুজের হাতছানি আর পাখিদের কলকাকলি। আর ঠিক এই কাঁচা রাস্তা ধরে কিছুটা পথ এগোতেই আমরা পৌঁছে যাই সেই ব্রিটিশ আমলে তৈরি ভদ্রদালানের নিকটে। বন্ধুরা, আমার পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে এটাই সেই নোহাটার ভদ্রদালান হিসাবে পরিচিত। যদিও বর্তমান এই অবস্থা দেখে কেউই বলবে না যে এই ভবনের পিছনে ঐতিহাসিক এক গুরুত্ব রয়েছে। ভবনটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা সংস্কার করে সম্পূর্ণ নতুন আদলে তৈরি করা হয়েছে। সেই পুরনো যে নির্মাণ শৈলী ছিল সেটাকে সম্পূর্ণ ঢেকে রেখে আধুনিক কাঠামোই তৈরি করা হয়েছে বর্তমান এই ভবন। আমি সত্যি এই এখানে এসে ভবনের এই নতুন স্থাপনা দেখে আমি সত্যি বিষণ্ণিত। বন্ধুরা, আমি যদি একটু দেখাই যে এই ভবনের সেই পুরনো যে কাঠামো ছিল, পুরনো যে গঠন ছিল, পুরাতন যে ইট ছিল সেগুলো বেশ কিছু ভেঙে চুরে বাদ দেওয়া হয়েছে এবং সেগুলোই এখানে পড়ে আছে। এই যে আমি যদি দেখি যে পয় নিষ্কাশনের একটা পাইপ, কিংবা এখান দিয়ে হয়তোবা যে পানি প্রবাহের যে ব্যবস্থা ছিল সেই পাইপটা পড়ে আছে, এখানে সেই পাইপের ভাঙা অংশ পড়ে আছে এবং সেই পুরাতন অনেক ইটের টুকরা আমরা দেখতে পাচ্ছি এখানে। কিন্তু এগুলো সম্পূর্ণ বাদ দিয়েই এই ভবনটাকে সংস্কারের নামে নতুন করে তৈরি করা হয়েছে। আমরা যদি একটু দেখি ভিতরে, এখানে লক থাকা অবস্থায় ভিতরে ঢোকা সম্ভব নয়। যে পুরাতন সেই কাঠের লোহার পাতের উপর কাঠের পাটাতন দিয়ে যে সাপ ঝালাই দেওয়া সেই গঠন শৈলীটা এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, এবং এ থেকে আমরা অন্ততপক্ষে প্রমাণ করতে পেরেছি যে এটাই সেই ঐতিহাসিক ভদ্রদালান। ইতিহাস থেকে জানা যায় কৃষ্ণকুমার ভদ্রের পিতার নাম ছিল কালীপ্রসন্ন ভদ্র। নোহাটার সন্তান কৃষ্ণকুমার ভদ্র তৎকালীন কলকাতার আলিপুর পুলিশ হেডকোয়ার্টারের অধীনে 1938 সালে সিভিল সাপ্লাই অফিসার, যা বর্তমানে পুলিশ ইন্সপেক্টর হিসাবে নিয়োজিত ছিলেন। ভদ্র সাহেবেরা ছিলেন 5 ভাই 1 বোন।
পাশের বাড়ির ডাক্তার জয়গোপাল মজুমদারের সাথে বিয়ে হয়েছিল একমাত্র বোনের। ডাক্তার জয়গোপাল সাহেবের পরিবারের সদস্যদের মধ্যে সর্বমোট MBBS ডাক্তার ছিল 11 জন। কৃষ্ণকুমার ভদ্র ব্রিটিশ আমলে 1939 সালে তার পৈতৃক ভিটায় বসবাসের জন্য ইট পাথরের দৃষ্টিনন্দন ভবন নির্মাণের চিন্তাভাবনা করলেন। তৎকালে এ ধরনের ভবন নির্মাণের জন্য যে সকল সামগ্রী যেমন ইট, বালু, সিমেন্ট, লোহা রড এবং সেই সঙ্গে কারিগরের প্রয়োজন হতো, তা অবশ্য এ অঞ্চলে দুষ্প্রাপ্য ছিল। নির্মাণ সামগ্রীর অপ্রাপ্যতা থাকলেও ভবন তৈরির নেশা পেয়ে বসেছিল কৃষ্ণকুমার ভদ্রকে। ফলে সুদূর ভারত থেকে নৌপথে স্টিমার যোগে গৃহ নির্মাণ সামগ্রী এবং মিস্ত্রি নিয়ে এসেছিলেন। ভবনটি শান্তি নদীর নবগঙ্গা তীরবর্তী হওয়ায় মালামাল নামাতে তেমন একটা বেগ পেতে হয়নি। বন্ধুরা, আমার পিছনে যে শান্ত স্নিগ্ধ নদীটাকে দেখতে পাচ্ছেন, এই নদীটার নামই হচ্ছে নবগঙ্গা। এবং এই নবগঙ্গা নদীর পাড়েই ভদ্রদালানটি অবস্থিত। ভদ্রবাবু তৎকালীন সময়ে এই ভদ্রদালানটিকে এমনভাবে তৈরি করেছিলেন যাতে প্রকৃতির আলো বাতাস খুব সহজেই প্রবেশ করতে পারে এই ভদ্রদালানটিতে। এবং সম্ভবত তিনি এই ভদ্রদালান তৈরির সকল উপকরণ দূর দূরান্ত থেকে এই নদীপথেই তিনি নিয়ে আসতেন নৌকাতে করে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানের পরিবেশটা সত্যি বেশ দারুণ। এখানে খোলা, একদম সম্পূর্ণ খোলা জায়গা এবং পাশেই সেই ভদ্রদালান। হয়তো ভদ্রবাবু তার পরিবার পরিজন নিয়ে এই নদীর ঘাটে এসেই স্নান করতেন, এই এখানে বসেই তিনি ক্লান্তি নিবারণ করতেন। কিন্তু আজ সব কিছুই ইতিহাস। নবগঙ্গা নদীর তীর ঘেঁষে বাড়ি হলেও ঐতিহ্য রক্ষার্থে সুবৃহৎ পুকুর কেটেছিলেন ভদ্র সাহেব। ভিনদেশি মিস্ত্রিদের দ্বারা তৈরি ভবনের নকশা এবং কারুকার্য ব্রিটিশ স্থাপত্য নিদর্শনের আদলে গড়ে তোলা হয়, যা সমকালীন নামি দামি স্থাপত্যবিদদের চিন্তাকেও হার মানাবে। যতদূর জানা যায়, এ অঞ্চলে তৎসময়ে বৈদ্যুতিক সংযোগ না থাকায় ভবনের নকশা এমনভাবে করা হয়েছিল যেন বাধাহীনভাবে প্রাকৃতিক আলো বাতাস প্রবেশের সুযোগ থাকে। স্বভাবে উদার প্রকৃতির ভদ্রবাবু দুর্গাপূজার সময় কলকাতার শিয়ালদহ থেকে খুলনা হয়ে নৌপথে নৌযানে করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী নিয়ে আসতেন। ভবনের দক্ষিণ বারান্দায় প্রতি বছর দুর্গাপূজা করতেন তার মা। কলকাতা থেকে নদীপথে আসার সময় তৎকালীন প্রভাবশালী পুলিশ অফিসার হিসাবে নোহাটার অদূরবর্তী গঙ্গারামপুর নামক জায়গা থেকে বন্দুকের ফাঁকা গুলি ছুড়ে জনগণকে তার আগমনী বার্তা জানান দিতেন এবং দুর্গাপুজো উপলক্ষে এই অঞ্চলের হিন্দু মুসলিম নির্বিশেষে সকলকে দান করতেন। এই স্থাপনাটায় আসার পরে আমার মনে হচ্ছে যে আমি যদি ভিতরে ঢুকে দেখতে পারতাম। অবশ্যই আমি যে ছবিগুলো দেখিয়েছি সেই ছবিতে বোঝা যাচ্ছে যে যদি সেরকম গঠনশৈলী থাকতো, সেরকম অবস্থায় থাকতো এই ভদ্রদালানটা, তাহলে অবশ্যই আমি ঘুরে ফিরে দোতলায় উঠে আমি দেখাতে পারতাম। কিন্তু হয়তোবা এখানে কোনো মালিকানা অথবা কোনো সংস্থার আন্ডারে এটা সংস্কার হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেন গেটটা তালাবদ্ধ অবস্থায় আছে, যার কারণে আমরা ভিতরে ঢুকতে পাচ্ছি না। ভিতরে ঢুকলে স্পষ্ট বোঝা যেত যে কীভাবে তৈরি করা হয়েছে, এর ভিতরের কতগুলো রুম আছে এবং এর ভিতরের কাঠামোটা কেমন সেটা আমরা বুঝতে পারতাম। তো তারপর আমরা বাইরের পাশ দিয়ে ঘুরে ফিরে দেখি কতটুকু দেখা যায়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এরকম একটা ঐতিহ্যবাহী জায়গায় নিয়ে আসছো যেটার অনেকেই জানে না এই ভদ্রদালান সম্পর্কে। আমরা ছোটোবেলা শুনেছি কে বা কাহারা কত আগে এটা নির্মাণ করেছে, তবে পুরনো যে এর গঠন ছিল, যে ঐতিহ্য ছিল সেটা নাই, সেটাকে আবার রিকনস্ট্রাকশন করে এখানে তৈরি করা হয়েছে। দর্শনার্থীরা এখানে খুব কম আসে। আমরা যারা এর ইতিহাস সম্পর্কে উদ্ঘাটন করার চেষ্টা করছি, তোমার মাধ্যমে এখানে আসছি, আমরা এতটুকুই বলতে পারি যে এই অনেক পুরনো এবং এটা কোন উদ্দেশ্যে কাহারা কত সালে তৈরি করছিল এ বিষয়ে আমাদের কোনো তথ্য জানা নেই। আচ্ছা, আমরা সবাই মিলে যে দালানটি, ভদ্র দালানটি দেখতে আসছি নোয়াটা ইউনিয়নের, আচ্ছা এটা অনেক বছর পুরনো একটা দালান ছিল, হয়তো 150 বছর, হয়তো ব্রিটিশ আমলে। আসলে আমরা আগেতে ভাবতেছিলাম যে আসলে অনেকটা এর মধ্যে পাবো কিংবা অনেকটা সেই আগের গঠনগুলো পাবো, কিন্তু আসলে আমরা এসে দেখি যে দূরের থেকে দেখি একটা নতুন সংস্করণ হয়েছে, কিন্তু পুরনো কোনো কিছু দেখতে পাইনি। কিন্তু হঠাৎ করে আমরা যখন ইজি বাইক থেকে নামি, নেমে যখন কাছে আসি, তখন আসলে এখানে একটা তালা মারা আছে, তা আসলে ভিতরে যাইতে পারি না, কিন্তু ভিতর থেকে
থেকে যে আমরা তাকিয়েছি উপরে দেখছি যে একটা যে আমরা ওই যে মাটির যে টাইলসগুলো তারপরে ঢালাই করে দিয়ে দোতলা সিস্টেম করা লোহার পাতের পরে, তাই এই থেকে বোঝা যায় অনেক আগের পুরনো একটা দালান ছিল। আসলে অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে আর এর তলেও আমাদের ঐতিহ্য আস্তে আস্তে ঢাকা পড়ে যাচ্ছে। উচ্চশিক্ষিত, আভিজাত্য এবং দানশীলতার কারণে সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন তিনি। তৎকালীন পূর্তমন্ত্রী খালেক সাহেব এবং নোহাটার ইউপি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব ছিলেন তার সহপাঠী। বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিদ্যা উৎসাহ হিসাবে সে সময়ে নোহাটা রানীপতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সেক্রেটারি নির্বাচিত হন ভদ্রবাবু। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে প্রশাসনিক কাজে কলকাতায় অবাধে যাতায়াত ছিল ভদ্র সাহেবের, ফলে তার পরিবারের অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে কলকাতায় স্থানান্তরিত হতে থাকেন এবং তৎপরবর্তী কলকাতায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করেন। কিন্তু ভদ্র সাহেব তার পৈতৃক বসতভিটা এবং নিজের তৈরি ভবনের টানে নিয়মিত আসা যাওয়া করতেন। পরবর্তীতে ব্রিটিশ শৃঙ্খল ভেঙে দ্বিজাতীয়ত্বের ভিত্তিতে যখন ভারত পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় তখন উদ্ভূত পরিস্থিতিতে তিনি প্রায় দেড় যুগকাল কলকাতা থেকে আসেননি। পড়ে থাকা ভবনটিতে 1957 সাল থেকে সরকারি চিকিৎসক এবং সেই সময়কার ভূমি অফিসের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হতো। ভূমি অফিসের নিরাপত্তায় ব্যবহৃত বন্দুক হারিয়ে যাওয়ার পর দপ্তর দুটি স্থানান্তরিত করা হয় এবং 1961 সাল থেকে সরকারি কর্মকর্তা ও চিকিৎসকদের আবাসিক ভবন হিসাবে ব্যবহৃত হতে থাকে। পরবর্তীতে মহান স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে কালের সাক্ষী ভদ্রদালানের মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপিত হয়। কৃষ্ণকুমার ভদ্রের জ্যেষ্ঠ পুত্র স্বপন কুমার ভদ্র ভারতীয় মিত্রবাহিনীর একজন গর্বিত বৈমানিক হিসাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন পর 1972 সালে সর্বশেষ ভদ্র সাহেব তার নিজ বসতভিটায় আসেন। বাংলাদেশের স্বাধীনতার পর ভবনটি অরক্ষিত থাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন জনে ভবনের দরজা জ্বালানো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্রের ব্যাপক ক্ষতি সাধন করে, ফলে সেই সময়কার সেই নান্দনিক সৌন্দর্য আর তেমন চোখে পড়ে না। আমি জানতাম না যে এখানে এরকম একটা অনেক পুরনো একটা স্মৃতি যে এখানে এই বিল্ডিংটা আছে, এইটা আছে আমাদের বাড়ি এই জায়গা থেকে পাশেই, কিন্তু আমরা এই অতীতটা কখনোই জানিনি যে এইখানে ভদ্র বলে একটা দালান আছে। কিন্তু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ যে তোমার মাধ্যমে আমাদের এই জানার সৌভাগ্যটা হলো। এটাকে সেই পুরন রূপে দেখতে পারিনি, কিন্তু যেটুকু দেখেছি অনেকটাই ভালো লাগলো দেখা। বিজন, তোমাকে সেকেন্ড টাইমের জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এর পিছনে আরও জানার রহস্য হয়েছে, আমি আমার জন্মের পরে আমি যতটুকু এর ইতিহাস জানি, এখানে একবার 5টা ছেলে যেটা পানিঘাটার অধিবাসী এদেরকে ধরে এনে এখানে বদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। কি জন্য স্টিল উই ডোন্ট নো দ্য হোয়াট ইজ দ্য কজ অফ বিহাইন্ড অফ ইট, বাট দে আর কল দ্য ফাইভ মার্ডার্স, দ্যাটস অল। বন্ধুরা, এখানে আমি পেয়ে গেছি স্থানীয় একজন মানুষকে যিনি এই ভদ্রদালানের পাশেই বসতি গড়ে তুলেছেন, তার সঙ্গে আমরা কথা বলবো এবং আমি জানার চেষ্টা করব তিনি কি জানেন এই ভদ্রদালান সম্পর্কে। আমরা এখানে আসিয়ে শুনছি এখানে এক ভদ্রলোক বাস করতেন, বা আমরা এসে শুনছি যে বসবাস করতেন ভদ্র নাম করে একজন, তিনি অনেক আগেই এখান থেকে চলে যান ভারত, তবে আমরা তেনাকে আমরা দেখিনি, বা আমরা শুনিয়েছি যে এখানে এক ভদ্রলোক বাস করতেন হিন্দু। আচ্ছা আচ্ছা, তাদের ওয়ারেসও আমরা দেখি নাই। এখন কিছু কিছু লোকে এই জমি ভোগ করত, তারা এখন আর একজনের পর বিক্রি করে দিয়েছে এই জমি। বর্তমানে এই জমির মানে এই জমি সহ এই দালানটার মালিক কে? মালিক এখন এই যে এই পাশে নারায়ণদিয়া বাড়ি জামশেদ মোল্লা নাম। আচ্ছা আচ্ছা, উনি এটা সংস্কার করছে? সংস্কার করছে। আচ্ছা, তো এটা কতদিন ধরে সংস্কার করা হয়েছে? মানে এটা এই অল্প কিছুদিন হয়েছে। এই আগে তো সেই পুরনো কাঠামো ছিল, কাঠামো ছিল, চারিপাশে আর কি একটু বেশি করে এই করছে। বন্ধুরা, আমরা যতদূর জানতে পেরেছি এই ভদ্রদালানটির বর্তমান মালিক জামশেদ মোল্লা নামে এক সম্মানীয় ব্যক্তি, যিনি এই স্থাপনাটি সহ আশেপাশের জায়গাটি কিনে নিয়েছেন এবং তিনি এখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য সম্পূর্ণ নিজের মতো করেই সংস্কার করেছেন এই ভবনটিকে। যে ভদ্রদালানটিতে একসময় বিদ্যুৎ সংযোগ ছিল না, বর্তমান সেই ভদ্রদালানটিতেই বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।
নিয়মতান্ত্রিকভাবে ভদ্র সাহেবের সহায় সম্পত্তি বিভিন্ন সময় মালিকানা হস্তান্তর হলেও ব্রিটিশ আমলে তৈরি ভবনটি পাকিস্তান আমল এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বুকে ধারণ করে আজও সগৌরবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তবে বিভিন্ন হাত ঘুরে এই ভদ্রদালানটির বর্তমান মালিকানা জামশেদ সাহেবের হওয়ায় তিনি এই পুরনো স্থাপনাকে আবারও বসবাসযোগ্য করার জন্য তিনি তার নিজস্ব পছন্দ অনুযায়ী আধুনিক কাঠামোয় সংস্কার করেছেন। বর্তমানে সেই পুরনো স্থাপনা বাইরে থেকে বোঝা না গেলেও ইতিহাসপ্রেমীদের কাছে এটাই তৃপ্তি যে সেই ভদ্রদালান সংস্কারের মধ্য দিয়ে আরও বহুকাল তার ইতিহাস বুকে ধারণ করে নবগঙ্গা নদীর তীরে সগৌরবে দাঁড়িয়ে রবে।